হে বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি এক্সপ্লেন করবো দারুণ একটি মালায়ালাম মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি হ্যাভেন। মুভির সম্পর্কে বলতে গেলে মুভির কাহিনী আমার খুবই ভালো লেগেছে। একজন পুলিশ অফিসারের একমাত্র ছেলে খুন হয়ে যায়। ছেলের খুনের বদলা নেওয়ার জন্য বাবার করা মাস্টার প্ল্যানটি আপনার ভালো লাগবে। তো ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের কিছু এনসিসি স্টুডেন্টদের দেখানো হয়। তারা জঙ্গলের মধ্যে ক্যাম্প করার জন্য এসেছিল। সেখানে তাদের মধ্যে দুজন ছিল কাপল। তারা জঙ্গলের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে গেলে সেখানে একটি ডেড বডি দেখতে পায়। এটা দেখার পর তারা পুলিশে ইনফর্ম করে দেয়। সেখানে বিজয় নামের এক অফিসার আর ফরেন্সিক ডিপার্টমেন্ট ক্রাইম স্পটে পৌঁছে যায়। ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেরা বডিটি চেক করলে দেখা যায় বডির অবস্থা খুবই খারাপ, পচে গুলে একেবারে খারাপ অবস্থা। আর তারা এখানে একটি জুতোর ছাপ দেখতে পায়। এরপর সেই বডিটির পোস্টমর্টাম করা হয়। একজন ফরেন্সিক এক্সপার্ট বিজয়কে ডেকে বলে, যদি কোনো ডেড বডিকে ফেলে রাখা হয় তাহলে সেটাতে পোকামাকড় ধরে, আর সেই পোকাগুলো ডেড বডি খেয়ে সেখানে ডিম দেয়, আর সেই ডিম ফুটে বাচ্চা হয়। এভাবেই পোকারা সেখানে বংশবিস্তার করে। আর সেই বডিতে পাওয়া পোকাগুলো ইন্সপেকশন করার পর জানা গিয়েছে সেই পোকাগুলো 3 দিন আগের। এর মানে সেই বডিটি গত 4 দিন ধরে সেখানেই পড়ে আছে। এরপর বিজয় তদন্ত করে জানতে পারে যে বডিটি পাওয়া গিয়েছে সেই লোকটির নাম হচ্ছে জন। সে অনেক বড় একজন ব্যবসায়ী। ক্রাইম স্পটে যে জুতার ছাপ পাওয়া গিয়েছে সেই জুতার ব্যাপারে খোঁজ নিলে জানা যায় এই জুতোগুলো রিসেন্টলি মার্কেটে আনা হয়েছে। এই জুতোগুলোর সেল অনেক কম হয়েছে। আর কিছুদিন আগে একজন পুলিশ অফিসার এই জুতোগুলোর একটি ভেরিয়েন্ট কিনেছিল। এটা বলে সেই কোম্পানির মালিক বিজয়কে সিসিটিভির ফুটেজগুলো দেখায়। আর সিসিটিভি ফুটেজে সেই পুলিশ অফিসারকে স্পষ্ট দেখা যাচ্ছিল। এরপর বিজয় যেই জঙ্গলে সেই বডিটি পাওয়া গিয়েছিল সেখানে ফরেস্ট চেকপোস্টের একজন লোককে ডাকে। সেই লোকটি জানায় সেদিন রাতে সে ঘুমিয়েছিল, তখন একজন পুলিশ অফিসার সেখানে চেকপোস্ট ভেঙে সেখান থেকে চলে গিয়েছিল। এরপর বিজয় দেখা করে এসপি রেবিতের সাথে। বিজয় সেখানে বলে, ম্যাম, সকল তথ্য প্রমাণ তার বিরুদ্ধে। এটা শোনার পর রেভিতি বলে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তাকে গ্রেফতার করো। পরের দিন পুলিশরা সিআই পিটারকে গ্রেফতার করে সকল তথ্য প্রমাণ সহকারে আদালতে হাজির করে। আর তখনই সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। আর আমাদের দেখানো হয় পিটার তার মা আর তার ছেলের সাথে বসে খাবার খাচ্ছিল। পিটারের পরিবারে আর কেউ নেই। কিছু বছর আগে পিটারের ওয়াইফ একটি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। পিটার নিজের কাজে অনেক বেশি থাকত। আর পিটারের মা পিটারের ছেলে সেভিনের দেখাশোনা করত। একদিন সেভিন ঘরের মধ্যে বসে বসে তার ক্লাসমেট টিনার পেন্টিং বানাচ্ছিল, কারণ কিছুদিন পরেই টিনার বার্থডে। আর সেভিন চাইছিল সেই পেন্টিংটি সে টিনাকে গিফট করবে। এরপর সিন কাট হয়। ভিডিওর মাঝে একটি কথা বলতে চাই। আজকের দিনটা আমার জন্য খুবই আনন্দময়, কারণ আজকের দিনই আমাদের চ্যানেলের মনিটাইজেশনটি অন হয়েছে। আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি এতদূর আসতে পেরেছি। আশা করবো আগামী দিনগুলোতে আপনারা আমার পাশে থেকে আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন। আর আমাকে এইভাবে সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর সিন কাট হয়। আর আমাদের দেখানো হয় একদিন রাতে রবি নামের একটি লোক পুলিশ স্টেশনে এসে বলে, স্যার, আমার মেয়ে মিসিং, দয়া করে আমার মেয়েকে খুঁজে বের করুন। তখনই পিটার পুলিশ টিম নিয়ে বেরিয়ে পড়ে রবির মেয়েকে খোঁজার জন্য। পিটার সেখানে রবির মেয়ের ফোন নাম্বার নিয়ে ট্র্যাক করতে করতে একটি মহিলার ঘরে পৌঁছায়। আর সেই মহিলার ঘরের তল্লাশি নেওয়ার পর রবির মেয়েকে সেখানে বাঁধা অবস্থায় পাওয়া যায়। এই মহিলাটি রবির মেয়েকে কিডন্যাপ করে নিয়েছিল বিক্রি করার জন্য। পিটার এখানে কয়েক ঘন্টার মধ্যেই রবির মেয়েকে খুঁজে বের করে নিয়েছিল। এরপর একদিন পুলিশ স্টেশনে একটি খবর আসে, পাশেই ম্যাথু নামের একটি লোকের বাড়িতে চুরি করতে এসে চোররা তার ফ্যামিলিকে খুব বাজেভাবে হত্যা করেছে। পিটার তাড়াতাড়ি করে তার টিম নিয়ে সেখানে পৌঁছে যায়। পিটার ঘরের মধ্যে গেলে দেখা যায় হলরুমের মধ্যে ম্যাথিউর লাশ বাঁধা অবস্থায় পড়ে আছে। পাশের রুমে ম্যাথিউর ওয়াইফের লাশ পড়ে আছে। পিটার যখন ম্যাথিউর মেয়ের রুমে যায় সেখানে ম্যাথিউর মেয়ের লাশটিও পড়েছিল। ম্যাথিউর মেয়ে আর অন্য কেউ নয়, সেভেনের ক্লাসমেট টিনা। তখনই কনস্টেবল এসে পিটারকে ভিতরে যেতে বলে। পিটার ভিতরে গেলে দেখে অপর একটি রুমে তার ছেলে সেভেনের লাশ পড়ে আছে। এর মানে সেভেন টিনের বাদ্রেতে এসেছিল। তখনই চোররা সেখানে তাদের সবাইকে হত্যা করে চলে যায়। এটা দেখার পর পিটারের মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ে। তার একমাত্র আদরের সন্তানের লাশ তার সামনেই পড়েছিল। পিটার তার মাকে কল করে খবরটা জানালে তার মাও খুব কষ্ট পায়। আসলে সে পিটারের চেয়ে বেশি কষ্ট পেয়েছিল, কারণ সেভেন সবসময় তার দাদির কাছেই থাকত। আদরের নাতির মৃত্যুতে পিটারের মা অসুস্থ হয়ে পড়ে। এই কারণে পিটার কিছুদিনের জন্য ছুটি নিয়ে নেয় তার মাকে দেখাশোনা করার জন্য। অন্যদিকে এসপি রেবিতি কিশোর নামের একজন পুলিশ অফিসারকে ডেকে ম্যাথিউর কেসটি তাকে দেয়। সুকুমার নামের একজন কনস্টেবল কিশোরকে সেই কেসের ডিটেলসগুলো বলতেছিল। সুকুমার বলে, স্যার, ম্যাথিউর বাসায় বালবিন্দর নামের একটি ছেলে কাজ করত, কিন্তু সেদিনের ঘটনার পর বালবিন্দরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিশোর এখানে জিজ্ঞেস করে, বালবিন্দরের কোনো ফটো আছে? সুকুমার বলে, না স্যার, সেখানে ম্যাথিউর বাড়িতে তার কোনো কিছুই পাওয়া যায়নি। এরপর পুলিশরা বালবিন্দর যেই সিম ইউজ করত সেই সিম কোম্পানিতে গিয়ে তার ডিটেলস বের করে নেয়। আর সেখানে তারা বালবিন্দরের একটি ছবিও পেয়েছিল। এরপর পুলিশরা সারা শহরে বালবিন্দরের ফটো লাগিয়ে দেয়। এরপর সেই ফরেন্সিক এক্সপার্ট কিশোরকে ডেকে বলে, ক্রাইম স্পটে বিক্টিমদের ব্লাডের সাথে সাথে আরও একটি ব্লাড পাওয়া গিয়েছে, হতে পারে এই ব্লাডটি কিলারের।
এটা জানার পর পুলিশরা আশেপাশে সকল হসপিটাল আর ক্লিনিকে খোঁজ নিতে থাকে এমন কোনো লোক এসেছিল কিনা। সেখানে একটি হসপিটাল থেকে কিশোর জানতে পারে একজন লোক কিছুদিন আগে সেই হসপিটালে এসেছিল। এরপর হসপিটালের সিসিটিভি ফুটেজ চেক করলে সেই লোকটিকে দেখা যায়। হসপিটালের সিকিউরিটি গার্ডকে সেই ছবিটি দেখানো হলে সে বলে, এর নাম তো স্টিফেন, আমার ওয়াইফের বাসার পাশেই থাকে। এরপর পুলিশরা স্টিফেনকে গ্রেফতার করে নেয়। স্টিফেন এখানে পুলিশদেরকে বলে, স্যার এখানে আমার কোনো দোষ নেই, সবকিছু বলবিন্দরের প্ল্যানিং ছিল। বলবিন্দর আমাকে নিয়ে চুরি করার জন্য সেখানে গিয়েছিল, কিন্তু সেখানে আমাদের সাথে ধোকা হয়, তাই বাধ্য হয়ে আমাদের তাদেরকে মারতে হয়। পুলিশরা বলবিন্দরের ব্যাপারে জিজ্ঞেস করলে স্টিফেন বলে, সে তার বাঘের টাকা নিয়ে এখান থেকে চলে গিয়েছে। এরপর আমাদের দেখানো হয় পিটারকে। সে এসপি রেবিতির কাছে গিয়ে বলে তাকে যেন ম্যাথিউকেসের ইনভেস্টিগেশন টিমে রাখা হয়, কিন্তু এসপি রেবিতি এখানে না করে দেয়। কিন্তু ম্যাথিউ ছিল নাসরবান্দা। সে পরের দিন সকালে এসপি রেবিতির বাসার সামনে গিয়ে অপেক্ষা করতে থাকে। এসপি রেবিতি যখন পিটারকে দেখে তাকে ভিতরে ডাকে। এসপি রেবিতি সেখানে পিটারকে বলে, আমি অফিসিয়ালি কিছুই করতে পারবো না, তুমি চাইলে পার্সোনালি এই কেসটি তদন্ত করতে পারো, এই কেসের ফাইলের কপি পুলিশ স্টেশন থেকে নিয়ে নিও। এরপর পিটার পুলিশ স্টেশনে গিয়ে সেই কেসের ফাইলের একটি কপি নিয়ে নেয় আর তার নিজের মতো করে ইনভেস্টিগেশন শুরু করে। পিটার একদিন স্টিফেনের সাথে দেখা করতে যায়। সেখানে সে স্টিফেনের সাথে কথা বলে চলে যাওয়ার সময় তার একটি ছবি তুলে নেয়। এর কয়েকদিন পর পিটার আবার এসপি রেবিতির সাথে দেখা করতে যায়। সেখানে পিটার এসপি রেবিতিকে একটি টিকটক ভিডিও দেখায়। সেই ভিডিওতে বলবিন্দর 7 আর 10 আসছিল। এরপর পিটার ম্যাথিউর ডেড বডির একটি ছবি দেখায় আর বলে, ম্যাথিউকে মারার আগে তাকে টেপ দিয়ে চেয়ারের সাথে বাঁধা হয়েছিল, আর যে টেপ দিয়ে ম্যাথিউকে বেঁধেছিল সেই ছিল লেফট হ্যান্ডেড। যদি সে রাইট হ্যান্ডেড হতো তাহলে সে গড়ির কাঁটার দিকে টেপটি ঘোরাতো, কিন্তু টেপটি এখানে উল্টোভাবে বাঁধা হয়েছে। আর বলবিন্দর আর স্টিফেন দুজনই রাইট হ্যান্ডেড, এর মানে বলবিন্দর আর স্টিফেনের মধ্যে কেউই খুনি নয়, আর এই কেসটি কোনো চুরির কেস নয়, এটি একটি প্রি প্ল্যানিং ম্যাডার। এগুলো শোনার পর রেবিতি পিটারকে জিজ্ঞেস করে, তুমি জয়েন করতেছো কবে? পিটার বলে, 2 দিন পর। রেবিতি বলে, তাহলে এই কেসটি এখন থেকে তুমিই হ্যান্ডেল করবে। এরপর সিন কাট হয় আর আমাদের দেখানো হয় পিটার কিছু পুলিশ অফিসারদেরকে সাথে নিয়ে ম্যাথিউর বাড়িতে আসে আর সেখানে ম্যাথিউর বাড়ির আশেপাশে ভালো করে খুঁজতে থাকে, কিন্তু তারা সেখানে কিছুই পায় না। তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন পিটারের ম্যাথিউর বাড়ির সামনে টাইলসের উপরে নজর পড়ে। সেখানে কিছু টাইলস দেখে পিটারের সন্দেহ হয়, কারণ এক জায়গায় টাইলসের ডিজাইনগুলো আলাদা ছিল। এরপর পিটার সেই টাইলসগুলো সরিয়ে সেখানে একটি পাইপ গুঁজে দেয় আর পাইপের মাথায় লাইটার দিয়ে আগুন জ্বালালে সেখানে আগুন জ্বলতে থাকে। এরপর আমাদের দেখানো হয় সেখানে ম্যাথিউর বাড়ির সেই কাজের লোক বলবিন্দরের লাশ পাওয়া গিয়েছে। আসলে ডেড বডি পচে গেলে সেখান থেকে মিথেন গ্যাস বের হয়, আর পিটার যখন সেই পাইপের মাথায় আগুন লাগিয়েছিল সেখানে মিথেন গ্যাসের কারণে আগুন জ্বলে উঠেছিল, আর পিটার এটা বুঝতে পারে নিচে কিছু একটা রয়েছে। এরপর আমাদের দেখানো হয় পিটার স্টিফেনের সাথে দেখা করতে গিয়েছে আর সে সেখানে স্টিফেনকে বলে, ম্যাথিউর বাসার কাজের লোক বলবিন্দরের লাশ তার বাসার সামনে টাইলসের নিচে পাওয়া গিয়েছে, তাহলে তুমি কেন বলেছিলে বলবিন্দর পালিয়ে গিয়েছে? স্টিফেন সেখানে হাসতে হাসতে বলে, স্যার ওকে আমিই মেরেছি, ও বাঘের টাকাটা একটু বেশি চাইছিল, এই কারণে ওকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি, আর আমি কয়েক মাস টাইলসের কাজ করেছিলাম তাই টাইলস সম্পর্কে একটু ভালোই বুঝি, কিন্তু সে পুরোটা পেকে গেল নিচেতে একটু কাঁচা ছিল, এই কারণে টাইলসের ডিজাইনটাই ঠিকমতো বসাতে পারে নাই। যাই হোক, কিন্তু পিটার এখানে পুরোপুরি শিওর ছিল যে স্টিফেনের পিছেও কেউ একজন আছে। এই কারণে পিটার কনস্টেবল সুকুমারকে বলে, তুমি জেলের ওয়ার্ডেনের কাছে গিয়ে খবর নাও পিটারের সাথে দেখা করার জন্য কারা কারা এসেছে। কনস্টেবল সুকুমার সেখানে লাতিফ নামের একটি লোকের খোঁজ পায় যে পিটারের সাথে দেখা করতে এসেছিল। এরপর পিটার আর বাকি পুলিশরা রাত্রিবেলায় লতিফের বাসায় গিয়ে তাকে সেখান থেকে গ্রেফতার করে নেয়। লতিফের বাসায় তল্লাশি করার পর সেখানে অনেকগুলো টাকা পাওয়া যায়। লতিফ বলে, এই টাকাগুলো তার নয়, স্টিফেন এই টাকাগুলো তার কাছে নিয়ে এসেছিল। স্টিফেন বলেছিল কোনো এক জন নামের ব্যক্তি তাকে এই টাকাগুলো দিয়েছে, আর এই জনের ব্যাপারে আমি কিছুই জানি না। এরপর পিটার এই জনের ব্যাপারে ইনকোয়ারি করতে থাকে। এর কিছুদিন পর পিটার আবার এসআই রেবিতির কাছে যায় আর বলে, 2014 সালে কাস্টমসরা এয়ারপোর্ট থেকে 5 কোটি টাকার হীরা আটক করেছিল। এর কিছুদিন পর কাস্টমস অফিসাররা ওবায়দ নামের একজন লোককে গ্রেফতার করে আর সেই বছরই কাস্টমসের অ্যাকাউন্ট থেকে ম্যাথিউর অ্যাকাউন্টে 1 কোটি টাকা ট্রান্সফার করা হয়, কারণ ম্যাথিউ কাস্টমস অফিসারদেরকে সেই ডায়মন্ডের খবর দিয়েছিল। আর সেই টাকা দিয়ে ম্যাথিউ একটি বাড়ি কিনে, ম্যাথিউর কোনো সন্তান ছিল না, সে টিনা নামের একটি মেয়েকে দত্তক নেয় আর সেই বাড়িটি টিনা নামেই করে দেয়। আর ম্যাথিউ যে স্মাগলারদের ডায়মন্ড ধরিয়ে দিয়েছিল তারাই এত বছর পর প্রতিশোধের জন্য ম্যাথিউকে খুন করেছে। রেফেদা তখন বলে, ওবায়দ এখন কোথায় আছে? আর তখন আমরা জানতে পারি ওবায়দ একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এরপর পিটার এটাই ভাবছিল সে এখন কি করবে। এর মধ্যে একদিন পিটারের মা অসুস্থ হয়ে পড়ে আর পিটার তাকে হসপিটালে নিয়ে যায়। সেখানেই তার রবি নামের সেই লোকটির সাথে দেখা হয় যাকে মুভির শুরুতে দেখানো হয়েছিল আর পিটার তার মেয়েকে উদ্ধার করেছিল। আর এখানে পিটার রাভির সাথে অনেকক্ষণ কথা বলে। রাভি এখানে জানায় সে এখন অ্যাম্বুলেন্স চালায় আর তার একটি মর্চারি ডিপার্টমেন্টও আছে। এরপরের দিন পিটার চলে যায় এসপি রেবিতার সাথে দেখা করতে। পিটার এখানে রেবিতাকে বলে, ম্যাম আমার ইনভেস্টিগেশন ভুল ছিল, আসলে স্টিফেনই খুনি, সে চুরি করতে গিয়ে ম্যাথিউ আর তার পরিবারকে খুন করেছিল, আর বলবিন্দরকে ফাঁসানোর জন্য তাকে মেরে সে বাড়ির টাইলসের নিচে চাপা দিয়ে দিয়েছিল
আর বলেছিল সে পালিয়ে গিয়েছে। পিটার এখানে রেবেতিকে একটি খাম দিয়ে বলে, ম্যাম আমার মায়ের শরীরের অবস্থা খুবই খারাপ, আমার আবারও কিছুদিনের লিপ চাই। আর এভাবে পিটার কিছুদিনের জন্য ছুটি নিয়ে নেয়। এর কিছুদিন পর পিটার অফিসার কিশোরের সাথে দেখা করতে যায়। পিটার সেখানে বলে, অফিসিয়ালি আমি এই কেসটি বন্ধ করে দিয়েছি, কিন্তু পার্সোনালি আমি এই কেসটি ছাড়তে পারবো না। পিটার সেখানে কিশোরকে জিজ্ঞেস করে, জন কে? কিশোর বলে, কি আবোল তাবোল বলছো, জন নামের কাউকে আমি চিনি না। পিটার সেখানে কিশোরের মেয়ের একটি ছবি নিয়ে কিশোরকে জিজ্ঞেস করে, বলে দাও জন কে। পিটার এখানে কিশোরকে আকার ইঙ্গিতে বোঝাচ্ছিল আর কি, সে যদি না বলে তাহলে সে তার মেয়েকে মেরে ফেলবে। কিশোরের আর কিছু করার থাকে না, বাধ্য হয়ে সে বলতে শুরু করে। কিশোর বলে, জন হচ্ছে একজন ডায়মন্ড স্মাগলার, সে প্রেগনেন্ট মহিলাদের সাহায্যে কোচিন এয়ারপোর্ট দিয়ে ডায়মন্ডের স্মাগলিং করত। ফ্লাইট ল্যান্ডিংয়ের কিছুক্ষণ আগে সে প্রেগনেন্ট মহিলারা একটি ট্যাবলেট খেয়ে নিত, এতে তারা অসুস্থ হয়ে পড়তো, আর ফ্লাইটকে মেডিকেল ইমার্জেন্সির জন্য ল্যান্ড করানো হতো, আর সাথে সাথে সে প্রেগনেন্ট মহিলাদেরকে এয়ারপোর্টের হসপিটালে নিয়ে যাওয়া হতো। আর এয়ারপোর্টের হসপিটালের ডক্টররা ছিল জনেরই লোক, সেখানে ডক্টররা কোনো প্রকারের চেকআপ ছাড়াই একটি ইঞ্জেকশন দিত, আর সেই প্রেগনেন্ট মহিলাদের অবস্থা আবার স্বাভাবিক হয়ে যেত। এরপর তাদেরকে মেডিকেল কলেজে শিফট করা হতো, আর মেডিকেল কলেজ থেকে জন সেই মহিলাদের থেকে সেই ডায়মন্ডগুলো নিয়ে নিত। ম্যাথিউ সেই এয়ারপোর্টের হসপিটালে চাকরি করত। ম্যাথিউ যখন এগুলো দেখে, কোনো প্রকারের চেকআপ ছাড়াই একটি ইঞ্জেকশন দিলে প্রেগনেন্ট মহিলারা আবার স্বাভাবিক হয়ে যাচ্ছিল, এটা দেখে ম্যাথিউর একটু খটকা লাগে। আর জন যখন আবারও সেই একইভাবে ডায়মন্ড স্মাগলিং করে, ম্যাথিউ কাস্টমস অফিসারদেরকে খবর দিয়ে দেয়। কিন্তু এবার জনের ওয়াইফ ন্যান্সি প্রেগনেন্ট ছিল, আর জন তার সাহায্যেই ডায়মন্ড স্মাগলিং করছিল। যেহেতু ম্যাথিউ কাস্টমস অফিসারদেরকে ইনফর্ম করে দিয়েছিল, তাই এবার তারা ন্যান্সিকে গ্রেফতার করে নেয়। আর সঠিক চিকিৎসা না পাওয়ায় ন্যান্সির বাচ্চাটি মারা যায়। এর কিছুদিন পরেই কাস্টমস অফিসাররা এই কেসে উবায়দ নামের একটি ছেলেকে গ্রেফতার করে, আর ন্যান্সিকে বেল দিয়ে দেওয়া হয়। কিন্তু ন্যান্সি এখানে পিটারকে কোনোভাবে ক্ষমা করতে পারছিল না, কারণ পিটারের কারণেই তার বাচ্চা মারা গিয়েছে। আর ন্যান্সি এখানে মেন্টালি অনেক উইক হয়ে পড়ে, আর এক পর্যায়ে ন্যান্সি এই কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করে নেয়। এরপর জন ম্যাথিউকে অনেকদিন ধরেই খুঁজছিল, কারণ সে জানতো না কাস্টমসদের ইনফর্ম কে করেছিল। এরপর জন যখন জানতে পারে কাস্টমস অফিসারদেরকে ম্যাথিউ ইনফর্ম করেছিল, জন স্টিফেন আরও একজন লোক পৌঁছে যায় ম্যাথিউর বাসায়। জন সেখানে প্রথমেই ম্যাথিউকে একটি চেয়ারের সাথে বেঁধে ফেলে, আর জন ছিল লেফট হ্যান্ডেড। তখন ম্যাথিউর ওয়াইফ সেখানে আসলে জন প্রথমে ম্যাথিউর ওয়াইফকে হত্যা করে, এরপর জন ম্যাথিউর মেয়েকেও খুন করে। ম্যাথিউর মেয়েকে মারার পর জন ম্যাথিউকেও হত্যা করে ফেলে। আনফর্চুনেটলি পিটারের ছেলেও সেখানে উপস্থিত ছিল, আর জন পিটারের ছেলের মুখ চেপে ধরে তার শ্বাস বন্ধ করে সেখানেই মেরে ফেলে। এখানে কিশোর পিটারকে বলে, এই কেসে আমি শুধু ন্যান্সিকে বেল দিতেই সাহায্য করেছিলাম, এছাড়া ম্যাথিউর মার্ডার কেসে আমার কোনো হাত নেই। এরপরের দিন জন যখন ন্যান্সির কবরের কাছে যায়, জন সেখানে দেখে ন্যান্সির কবরটি ভাঙা, আর সেখানে ন্যান্সির ডেড বডি ছিল না, আর পাশে একটি পাথরে লেখা ছিল ইন হ্যাভেন। এটা দেখার পর জন তৎক্ষণাৎ ম্যাথিউর বাসায় চলে যায়, কারণ ম্যাথিউর বাসার নাম ছিল হ্যাভেন। জন সেখানে গিয়ে দেখে পিটার সেখানেই বসে আছে যেখানে পিটারের ছেলেকে জন হত্যা করেছিল। জন এখানে পিটারকেও মারার চেষ্টা করে, কিন্তু পিটার এখানে জনকে মেরে একটি চেয়ারের সাথে বেঁধে ফেলে। এরপর পিটার জনকে বলে, তুমি আমার ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেছিলে, তুমি কি জানো শ্বাসরোধ করে হত্যা করলে কত কষ্ট হয়, একটু পরেই তুমি সেটা বুঝতে পারবে। আর পিটার সেখানে একটি খালি সিরিঞ্জ জনের গলায় পুশ করে দেয়, এতে হৃৎপিণ্ডে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ফলে জন সেখানেই মারা যায়। এরপর সিন বর্তমানে আসে, আর আমাদেরকে দেখানো হয় পিটারকে কোর্টে পেশ করা হয়েছে। এখানে পুলিশের পক্ষ থেকে একজন উকিল পুলিশের তদন্ত করে পাওয়া সকল তথ্য প্রমাণকে কোর্টের সামনে পেশ করে। তখন ডিফেন্স লয়ার বলে, ফরেন্সিক ডক্টরদের মতে যেদিন জনকে খুন করা হয়েছিল সেদিন আমার ক্লায়েন্ট পিটার দেশেই ছিল না, সেদিন পিটার আর তার মা দেশের বাইরে তার ছোট ভাইয়ের মেয়ের বার্থডেতে গিয়েছিল। আর সেই লয়ার সেখানে পিটারের ভাইজির বার্থডে পার্টির ভিডিও দেখায়, সেখানে স্পষ্ট পিটার আর পিটারের মাকে দেখা যাচ্ছিল। এছাড়াও পিটারের ফ্লাইটের টিকিটও সেখানে দেওয়া হয়। এরপর জজ সকল তথ্য প্রমাণের ভিত্তিতে পিটারকে নির্দোষ বলে দেয়, আর এখানেই মুভির সাসপেন্স রিভিল হয়। আসলে সেদিন হসপিটালে পিটার যখন জানতে পারে রাবি অ্যাম্বুলেন্স চালায় আর তার একটি ছোট মার্সারি ডিপার্টমেন্টও আছে, পিটার জনকে মেরে তার ডেড বডিটি সোজা নিয়ে আসে রাবির কাছে, আর জনের বডিটি ফ্রিজারে রেখে দেয়। আর পিটার দেশের বাইরে যাওয়ার সময় রাবিকে বলে, তুমি আমার ইউনিফর্ম আর আমার জুতা পরে লাশটিকে জঙ্গলে নিয়ে ফেলে আসবে, আর আসার সময় জঙ্গলে সে চেকপোস্টটিকে ভেঙে আসবে, আর সেই চেকপোস্টের ওয়াচম্যান যেন কোনোভাবেই তোমার চেহারা দেখতে না পায়। আর রাবি পিটারের কথা মতো তার ইউনিফর্ম আর তার জুতা পরে জনের লাশটিকে জঙ্গলে রেখে আসে। জনের বডিটি যেহেতু ফ্রিজারে রাখা হয়েছিল তাই সে বডিটি নষ্ট হয়নি, আর এই কারণে যখন সেই ডেড বডিটি পাওয়া যায় ফরেন্সিক ডিপার্টমেন্ট পোস্টমর্টম করার পর এটা জানায় বডিটি যেদিন পাওয়া গিয়েছে তার 4 দিন আগেই জনকে খুন করা হয়েছে, আর পিটার তো সেদিন দেশের বাইরেই ছিল। এভাবেই পিটার তার ছেলের হত্যার প্রতিশোধ নিয়ে নেয়। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম দারুণ দারুণ মুভির এক্সপ্লেনেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।